প্রিয়জনদের খাবার খাওয়াতে কার না ভালো লাগে? আমার কাছে তো সব সময় মনে হয় যে আমার যতটুকু সাধ্যে আছে তার থেকে বেশি দিয়ে হলেও আমি মানুষকে করি এবং খাওয়াই। যারা আমার হাতে রান্না পছন্দ করে তাদেরকে সবসময় চেষ্টা করি নিজে কিছু রান্না করে খাওয়াই এবং তাদেরকে খুশি করতে চাই। আজকে আমি মোরগ পোলাও রান্না করছিলাম, তো ভাবলাম আবারও আপনাদের সাথে শেয়ার করি। যারা নতুন ফলোয়ার্স আছে তারা দেখে নেবে। এখানে আমি প্যানে প্রথমে হচ্ছে তেল গরম করে এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এবং এখানে গরম মশলা ইউজ করেছি, দারচিনি, এলাচি, তেজপাতা আর হচ্ছে লং। আর এক্সট্রা কোনো গরম মশলা কিন্তু আমি এখানে ইউজ করিনি। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি বাদাম, কিশমিশ, কাঁচামরিচ আর পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিয়েছি। আমি কিন্তু আজকে কোনো ধরনের বিরিয়ানি মশলা, ইভেন ক্যাওড়া জলও ইউজ করিনি, কিন্তু তবু যে এই মোরগ পোলাওটা এত মজা হয়েছে কেন আমি জানি না, এত ঘ্রাণ ছুটেছিল যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এরপর আমি মশলাটা কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বেশি দেওয়ার কারণ ভিডিওর লাস্টে আপনারা বুঝে যাবেন। এরপর মশলাটা আমি একদম অনেক সময় নিয়ে এটাকে কষাতে রেখে দিয়েছিলাম, যখন তেলটা ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি 2টো মুরগি দিয়ে দিচ্ছি। আমি 1টা মুরগিকে 4 পিস করেছি, তার মানে 8 টুকরো মুরগি দিয়ে আমি আজকে এই মোরগ পোলাওটা করব। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি কোনো ধরনেরই ঝাল এখানে ইউজ করবো না, তাই কাঁচামরিচটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আপনারাও। আর এরপর হচ্ছে আমি ভালো মতো এগুলোকে মিক্স করে নিচ্ছি, এটাই সবচেয়ে কঠিন একটা কাজ আমার মনে হয়, মিক্স করতে গেলে এত মেসি হয়। আচ্ছা যাই হোক, এখানে 2 টেবিল চামচ গরম মশলা অ্যাড করেছি। গরম মশলাটা দিতেই হবে, না হলে কিন্তু এক্স্যাক্ট ফ্লেভারটা আসবে না। এরপর ঘি মাখিয়ে আমি এটাকে 10 মিনিট রান্না করেছি একদম লো ফ্লেমে। দেখুন মুরগি থেকে একদম এক্সেস পানিটা ছেড়ে দিয়েছে। এই পানিতেই হচ্ছে আমি মুরগিটা রান্না করে নেব। যারা যখন মুরগির রেজালা রান্না করুন, রোস্ট রান্না করুন, মুরগির এক্সেস পানিটা বের হওয়ার পর যদি আপনারা ঝোল অ্যাড করেন বা সেই পানিটা দিয়ে রান্না করেন না, তাহলে অনেক মজা হয়। এখন আবার কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। এর মাঝে আমি হচ্ছে মুরগির বুকের মাংস এবং আলুটাকে সিদ্ধ করে একদম ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ গরম মশলা আর 1 টেবিল চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচ লবণ দিয়ে আমি ভালো মতো মিক্স করে রেখেছিলাম। এরপর হচ্ছে একটা ডিম আর পাউরুটি, 4-5 টুকরো পাউরুটি নিয়েছি, দিয়ে এটুগুলোকে ভালো মতো মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমি আধা ঘন্টা এটাকে রেস্টে রেখেছি। এরপর দেখুন আমার মুরগি একদম ভালো মতো হয়ে এসেছে। তো এখন আমি কি করব, এগুলো থেকে আমার মুরগির পিসগুলো আমি উঠিয়ে রেখে দেব। হ্যাঁ, আমি কিন্তু এই মশলার মধ্যে হচ্ছে পোলাওটা রান্না করব। এক্সট্রা বাগার দিয়ে আর পোলাও রান্না করব না এখানে। এর জন্য আমি আদা রসুনটা বেশি দিয়েছিলাম, কারণ আমি একবারই একদম সহজভাবে রান্নাটা দেখাতে যাচ্ছিলাম। আনফর্চুনেটলি আবার আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে আমি বাকি ক্লিপগুলো নিতে পারিনি। তো এখানে আমি প্রথমে পোলাও চালটা ভেজে নিয়েছিলাম সেই মশলার মধ্যে, এরপর হচ্ছে কিশমিশ, কাঁচামরিচ আর হচ্ছে শুধুমাত্র শাহি জিরা অ্যাড করেছি, আর এখন 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। এর মধ্যে আর কোনো মশলা দিইনি, ইভেন লবণও না, কারণ আমার কাছে মনে হচ্ছিলো লবণটা পারফেক্ট আছে। একদম রান্নার শেষে আমি লবণটা চেক করব। এরপর হচ্ছে আমি প্যানে অ্যাড করে দিয়েছি, সবাই জানেন 1 কেজিতে 1.5 কেজি পানি লাগে, তো আমি সেই প্রসেসিংই করেছি। আশা করি আপনারা সবাই করেন, কিন্তু হ্যাঁ গরম পানি অবশ্যই ইউজ করবেন, তাহলে রান্না তাড়াতাড়ি হয়। আমি আশা করি আমার ফলোয়ার্সরা আমার টিপসগুলো ফলো করে। এরপর হচ্ছে আমি এই টিকাগুলো এরকম রাউন্ড শেপ করে ভেজে নিয়েছি, একদম হাতে সময় ছিল না, তাই শর্টকাটে যতটুকু পেরেছি ক্লিপ নিয়েছি এবং পুরো ফুল ভিডিও আমি করতে পারিনি। ইনশাল্লাহ কোনো একদিন ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এপিটুকুট ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর আমি এগুলো উঠিয়ে রেখে দিচ্ছি। এরপর হচ্ছে আমি আর তেমন কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ যেহেতু আমি এইটা রান্না করে একজনের বাসায় নিয়ে যাব, তাই একদম কম সময় ছিল বলে আমি তাড়াহুড়ো করছিলাম। আর দেখুন আমি এখানে ডালা সাজাচ্ছিলাম। আমার কাছে মনে হয় পরিবেশনটা সবসময় ম্যাটার করে, তো আমি যেহেতু দেখছি ইদানিং ফেসবুকে খুব ট্রেন্ড চলছে এই থালি বা ডালা সাজানোর, তো আমিও ভাবলাম আমিও সাজাই। তো আমি এখানে ডিম নিয়েছিলাম, টিকা নিয়েছিলাম আর মোরগ পোলাও নিয়ে এর মধ্যে হচ্ছে উপরে অল্প একটু বেরেস্তা ছিটিয়ে দিয়েছি, এত সুন্দর লাগছিলো, মাশাল্লাহ মাশাল্লাহ, এবং খাবারগুলো অনেক মজা হয়েছিল। তো আপনারাও চেষ্টা করুন সবসময় প্রিয়জনদেরকে এরকম করে খুশি করার।